চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়ামের কাছে। সিয়াম, আবার আপনার কাছে ফিরে এলাম। এসপি ক্রিয়েশনের সিয়াম, এসপি ক্রিয়েশন তো আমরা জানি যে এই নামটা বোধহয় আপনার গার্লফ্রেন্ডের নাম থেকে এসেছে, এক্স গার্লফ্রেন্ড। এই গল্পটা একটু ছোট্ট করে জানি। গল্পটা শেষ হয় 18 দিকে আর কি, শুরু হয় 15 দিকে। তো ওই 15 সালে আসলে নামকরণ হয় নাই, নামকরণ হয়েছে 17 দিকে। ওই অনেকে, আমি তো আগেও বলছি এই ব্যাপারটা যে ওকে আমি হাসানোর চেষ্টা করতাম, যেটা ওর মেসেঞ্জারে পাঠাইতাম। তো এখন কি নাম দেওয়া যায়, যেহেতু ও এটাতে অনেকটা কানেক্টেড বা ওকে দিয়ে জিনিসটা যেহেতু শুরু, তো আমি চাইতেছিলাম ওকে এখানে রাখতে, ওর কোনো একটা অংশ, কোনো একটা কিছু রাখতে। সো ওই প্ল্যান মানে মাফিক, এখন বয়স কম ছিল তো যার কারণে আচ্ছা একটা দিয়ে দিই, ওর একটা নামে একটা অংশ, আমার একটা অংশ দিয়ে এইভাবে হয়ে গেছে আর কি জিনিসটা। সাইফুদ্দিন সিয়ামের বয়স তখন কম ছিল বলেই চ্যানেলটার নাম হয়েছে এসপি ক্রিয়েশন। এখন যদি বয়স বেশি হতো বা এখনকার মতো ম্যাচিউর হতেন তাহলে কি নামটা রাখতেন না? তাহলে এই নামটা হয়তো আমি রাখতাম না। কি নাম রাখতেন? ওইটা ভাবি নাই, বাট এটা রাখতাম না। এই হয়তো একটা মিনিং থাকতো অন্যরকম কিছু। আপনার এক্স গার্লফ্রেন্ড কি কখনো দেখতে পায় বা জানতে পারে, মানে যদি জানতে পারে যে এই কথাটা বলছেন তাহলে কি সে খুব মন খারাপ করবে? সে জানে ব্যাপারটা, এবং তার সাথে আমার এখন একটা বন্ধুসুলভ একটা সম্পর্ক, তো ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না, হয় না। আপনার কন্টেন্টগুলোতে অনেক ভিন্নতা থাকে, এক একটা কন্টেন্ট এক এক রকম, এবং আমরা আপনাকে দেখেছি যে কন্টিনিউয়াসলি আপনি একটা গল্প নিয়ে কাজ করছেন, মানে এক কয়েকজন চরিত্রকে নিয়ে একটা সিরিজ আকারে ব্যাক টু ব্যাক আপনি অনেকগুলো কন্টেন্ট আনছেন, যেখানে আপনার সাথে আপনার বোনের একটা ক্যারেক্টার ছিল, তাকে নিয়ে আমরা নিয়মিত কন্টেন্ট দেখেছি। এরপরে মাঝামাঝি সময় আপনি ভিন্ন ভিন্ন অনেক রকম কন্টেন্ট করতেন, এখন এসে আমরা দেখছি যে একজন মুরব্বী থাকে আপনার কন্টেন্টে, এবং সেই মুরব্বী আসলে কে? আমরা ম্যাক্সিমাম টাইম দেখি তিনি আপনার বাবার চরিত্রে থাকেন, কখনো শিক্ষকের চরিত্রেও বোধহয় আমরা দেখেছি, আসলে তিনি কে? তিনি আমার বাবা। আসলে শুরুর দিকে আসলে জিনিসটা এত সুন্দর ছিল না, অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক চিলাচিলি ছিল। তো আস্তে আস্তে এটার সাথে তারা কি করবে, ছেলে করতেছে, এখন মানা করতে পারতেছি না, সো হয়ে গেছে জিনিসটা এভাবে। আর এটা খুবই র্যান্ডম ছিল, মানে কোনো প্ল্যানিং না যে আমি ওনাকে নিয়ে আমি করবো, ওনাকে আমার লাগবে, ব্যাপারটা এটা খুবই র্যান্ডম হয়ে গেছে জিনিসটা, যেরকম আমার বোনের সাথে র্যান্ডম হয়ে গেছে করতে করতে। বোনের বিষয়টা আমরা দীর্ঘদিন দেখতে দেখতে একসময় আপনি নিজেও জানিয়েছেন যে আসলে তিনি আপনার বোন। আর যখন বাবার ক্ষেত্রে আসলো, আপনার একটা কন্টেন্টে আপনারা লিখেছিলেন, ক্যাপশনে লেখা ছিল যে ছেলের কারণে নষ্ট হলেন বাবা। এটা আমি লিখি নাই, এটা আসলে পাবলিক কি লিখছিল, মানে পাবলিক এটা বেশি লেখালেখি করতেছিল, আমি এটাকে একটু আরো হাইলাইট করে দিছি আর কি লিখে বা বলে। বাবা ছেলের সম্পর্ক বা তাদের রসায়ন যে এত চমৎকার হতে পারে, আপনি যেভাবে নিজেকে ভেঙে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে মানিয়ে নেন, আপনার বাবা যেভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন, দুটোর রসায়ন ভীষণ জমে উঠেছে এবং দর্শকরা সেটা খুব লুফে নিচ্ছে বলা যায়। আপনার অভিনয়ের পেছনে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো ছিল কি না? আমি চিটাং শিল্পকলা একাডেমিতে 2-4 বছরের ওদের একটা কোর্স থাকে, সো আমি 1-1.5 বছর করে বের হয়ে যাই, কারণ আমার মনে হচ্ছিল না যে সে তারা আমাকেও শেখাতে পারবে, আমি আমার ভালো লাগতেছিল না আর কি। শিল্পকলা একাডেমিতে যাওয়ার পরে সচরাচর এই কথা কিন্তু কেউ বলে না যে শেখাতে পারবে বলে মনে হয় না, আপনার কেন এটা মনে হয়? কেন এটা বলছে, আমার খুব বোরিং লাগতেছিল, তাদের প্রক্রিয়াটা খুবই স্লো এবং খুব বোরিং লাগতেছিল। তো ব্যাপারটা এরকম ছিল যে কি, আমি আগে কিন্তু হইনি, আমি ভিডিও বানাচ্ছি বানাচ্ছি এর মাঝে আমি ঢুকছি ওখানে, কারণ আমি আমার মনে হচ্ছিল যে আচ্ছা আমার অ্যাক্টিংটা একটু বেটার করা উচিত বা একটু শেখা উচিত। তো আমি শিখতে গেছি, বাট আমি খুব তাড়াতাড়ি বোর ফিল করতেছিলাম, তো ওখানে আমার কোনো কিছু ভালো লাগতেছিল না। পরে 4 বছরের ছিল, আমি 1.5 বছর পরেই ওখান থেকে। বাবাকেও কি কোথাও ভর্তি করিয়েছেন? না, এটা বাইবরণ। এবং আপনার বাবার যে জনপ্রিয়তা বাড়ছে, এটাতে মনে হচ্ছে যে কিছুদিন পর আপনার বাবারও একটা আলাদা চ্যানেল হয়ে যেতে পারে, বাবাকে কি এরকম কোনো পরিকল্পনা দিচ্ছেন কিনা? না, বাবার হবে না। না, নিজে প্রতিদ্বন্দ্বী বানাতে চাচ্ছেন এরকম কিছু? হ্যাঁ, হয়তো এরকমই। আচ্ছা, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং আপনার কন্টেন্টগুলো যে পরিমাণ ভিউ হচ্ছে, দর্শক আজ করতেই পারে যে একটা ভালো ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে, তো ডলারের ভাগ বাবাকে দিচ্ছেন কিনা বা আপনার বোনকে দিচ্ছেন? সেটা না দিলে তো তারা আগ্রহ পাবে না, তাই না? তাদেরকে এটা দিয়ে দিয়ে আগ্রহটাকে বজায় মান রাখতে হচ্ছে। দর্শকরা জানতে পারছে যে পারিশ্রমিকের বিনিময়ে সিয়াম, মানে সিয়াম তার বাবাকে তার বোনকে দিয়ে কাজ করাচ্ছে, কাজ করছে। নাথিং ইজ ফ্রি, মানে কেউই ফ্রিতে কাজ করবে না, সে আমার আপন বাবা হোক বা যাই হোক।
কিছু ডিসকাউন্ট করেন আঙ্কেল? হ্যাঁ, ডিসকাউন্ট বলতে এখন তার যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি তো দিচ্ছি, এখন ওরকম তো ধরাবাঁধা পারিশ্রমিক না যে। কিন্তু বাবা তো দাবি করতেই পারে যে তোমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তুমি ভাগ আমাকে এখন বেশি দিবা, আমার এত টাকা চার্জ ছাড়া আমি এতক্ষণ সময় তোমার কন্টেন্টে থাকবো না। না না না, ওরকম কোনো ডিমান্ড বা ওরকম কোনো চার্জ উনি করেন না, ওনার যেটা যখন প্রয়োজন সেটা আমি প্রোভাইড করি, এরকম আর কি ব্যাপারটা। কার ডিমান্ড বেশি, আপনার বোনের না তার বাবা? না, আমার বোনের তো কোনো ডিমান্ড নাই, ও দিতে চাইলে ও নিচ্ছে না, না এরকম আর কি। অনেক ভালো। আপনার গল্পগুলোতে দর্শকের ডিমান্ড না, গল্পের ডিমান্ডের জন্য, ক্যারেক্টারের ডিমান্ডের জন্য আপনার বোন অ্যাক্টিং করে, আপনার বাবা অ্যাক্টিং করে। এসপি ক্রিয়েশন নামটা এনেছিলেন আপনার গার্লফ্রেন্ডের প্রতি, আপনার সম্পর্কের যে একটা গভীরতা, সেই গভীরতার ডিমান্ড থেকে আপনি চ্যানেলের নাম দিয়েছেন এসপি ক্রিয়েশন। এবারে কথা হচ্ছে যে গল্পের ডিমান্ডে কখনো কি আপনার এক্স গার্লফ্রেন্ডও এসপি ক্রিয়েশন আসবেন কিনা আপনার সাথে? অলরেডি তো আসছিল একটা ভিডিও। আসছিল? এটা কি মানুষ জানে যে উনি আপনার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি তো ওকে কল দিছিলাম একটা ভিডিওতে। ওনাকে কি আমরা পর্দায় দেখেছিলাম? আমি সেই ভিডিওটা মিস করে গেছি খুব সম্ভবত। না না না, দেখা যায়নি। আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে পর্দায় দেখতে পাবো কিনা। আপনি তো অন্য যে কাউকে দিয়ে বলতে পারেন যে এটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, যার নামে এসপি ক্রিয়েশন হয়েছিল, তার মানে তিনি এই কন্টেন্টে আছেন, কিন্তু সশরীরে তিনি কখনো আসবেন কিনা? না, ওইটার চান্সেস নাই, সম্ভব না। না, এটা আমার দর্শক আসলে বঞ্চিত হলো যে নাম, মানে যার সাথে সম্পর্ক থেকে এসপি ক্রিয়েশনের সৃষ্টি, তাকে যদি দর্শকরা দেখতে পেতেন তাহলে এটা না, এটা আসলে তার দিক থেকে, মানে তার দিক থেকে কিছু সমস্যা আছে, তার প্রাইভেসির বিষয় আছে, সো ওই জন্য তাকে আনা হবে না হয়তো। আমার দিক থেকে কোনো সমস্যা ছিল না, ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা থাকো, এবং সেই জায়গা থেকে অবশ্যই এই প্রসঙ্গটা আমরা খুব বেশি কথা বাড়াচ্ছি না। এবার আমরা একটু আপনার অভিনয়ের দিকে আসতে চাই। এই যে ছোট পর্দায় নাটকে আমরা আপনাকে দেখছি, আপনি কি আড়ালে আবডালে বড় পর্দাতেও কোনো কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা বা কাজ শুরু করেছেন কিনা? হ্যাঁ, ওইটার প্রস্তুতি আমার ভিতরে ভিতরে অবশ্যই আছে, কিন্তু আমি কেমন যে অনেক আর্টিস্ট আছে যে কিরকম না, যে টাকার জন্য কাজ করে, যে গল্প দেখে না, চরিত্র দেখে না, ভাই কত টাকা দিবেন, আচ্ছা পার ডে এত আমি করতেছি কাজটা। কিন্তু আমার ক্ষেত্রে এরকম না, আমার ক্ষেত্রে হচ্ছে যে এই কাজটা কীরকম, কাজটা করে কি এখানে আমার আসলে কোনো কিছু করার ওয়ে আছে কিনা, বা আমার এখানে কোনো বেনিফিট আছে কিনা, বা কাজটা ভালো কিনা, কাজের মানটা ভালো কিনা, ওইটার উপর ডিপেন্ড করে আসলে আমি করতেছি, যার কারণে আমি খুবই কম করি। নাহলে অরহর এরকম মানে এসব নাটকের অফার আসে, বাট সবার কাজের ধারা তো একরকম না, বা ওদের কাজ আসে না। একটা ডিরেক্টর অ্যাপ্রোচ করলো, তার প্রিভিয়াস ওয়ার্ক দেখে আমার ভালো লাগতেছে না, তো আমি আর আগাচ্ছি না, সো এই আর কি ব্যাপারটা। আপনার যে বিভিন্ন কন্টেন্টগুলো আমরা দেখতে পাই, সেই কন্টেন্টগুলোর দৈর্ঘ্য বিভিন্ন রকমের হয়, কখনো সেটা কয়েক সেকেন্ড হচ্ছে, কখনো সেটা কয়েক মিনিটের হয়ে যাচ্ছে। এই কন্টেন্টের পেছনে একটা বড় সড়ো টিম নিশ্চয়ই কাজ করে, সেখানে কতজন মানুষ আছে, বা এটাকে নির্ধারিত আপনার কর্মী হিসেবে কাজ করছেন কিনা? বড় সড়ো টিম বলতে আমার কাজিন আছে একজন, যে কিনা আমাকে খুব সাপোর্ট করে, বিশেষ করে আমাকে আইডিয়াস দেওয়ার ক্ষেত্রে, সে একদম স্ক্রিপ্টিং এর কথা, স্ক্রিপ্টিং একদম সে আমাকে দিচ্ছে, এবং সে হচ্ছে সে নিজস্ব কাজ, সে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও সে আমার, তিনি তো তাহলে শিপে শিপে থাকে, তার সাথে যোগাযোগ করাই ভীষণ কঠিন। না না, যোগাযোগ না, শিপে শিপে বলতে সে মেরিন ইঞ্জিনিয়ার, বাট মানে সে ফিল্ডেই কাজ করে, মেরিনে কাজ করে না। আচ্ছা, তো সে আমাকে ভালো একটা সময় দেয়, এবং সে শুরু থেকে সে আমার সাথে আছে, মানে আমার পেজ যখন আমি খুলি যে একটা থাকে না প্রথম লাইক, সে মানে সে দিয়েছিল প্রথম লাইকটা, ওদের প্রেমিকার ঢাকার কথা ছিল, তো সে ওই ক্ষেত্রে সে পিছাই গেছে, তো সে দিছিল, এবং একদম সেই শুরু থেকে সে আমার সাথে আছে, এবং পাশাপাশি আরও দুই চারজন আছে, মানে পাঁচ ছয় জন একটা টিম আর কি। যেমন আমার এডিটর আবার থাকে বাইরে, মানে আমার সাথে না, আমরা তাকে ফাইল অনেক সময় যেগুলো বড় কাজের ওগুলো ফুটেজ পাঠাই, সে এডিট করে আবার আমাদেরকে পাঠায় দেয়, এভাবে কাজ হয় মাঝে মধ্যে। আবার কিছু কিছু এডিট আমি করি, সো এইভাবে যে ডলারে ডলারে কাজ করতে, মানে ডলার যেভাবে আনছেন, সেভাবে ডলারে কাজের পারিশ্রমিক দিচ্ছেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এডিটরও থাকে বিদেশে? না না, বিদেশ বলতে অন্য ডিস্ট্রিক্টে থাকে, মানে বাংলাদেশেই যশোরে থাকে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম এডিটরও বোধহয় দেশের বাইরে থাকছেন। না না না, এটা ফিউচারে হয়তো এফোর্ড করতে পারবো। আপনার কন্টেন্টগুলো যেমন সহজ হয়, যে কন্টেন্টগুলো আসলে বাংলাদেশের সব প্রান্তের মানুষ কিন্তু লুফে নেয়, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আমরা দেখি যে কন্টেন্টগুলো শুধুমাত্র শহরের মানুষ দেখছে, একটা অডিয়েন্স থাকে, একটা হ্যাঁ যে অমুক অডিয়েন্সের জন্যই বানাচ্ছি। আপনার কন্টেন্টগুলো এরকমটা না, সবার জন্য। প্রথম যখন কন্টেন্ট বানিয়েছিলেন তখন তো আপনার এডিটর নিশ্চয়ই ছিল না, আবার এত ইকুইপমেন্টও আপনার থাকার কথা ছিল না নিশ্চয়ই, তখন কন্টেন্ট বানাতেন কিভাবে? ওইটাই একটা স্ট্রাগল ছিল, তখন কন্টেন্ট বানাইতাম আমি, আমার একটা আইফোন ছিল, আইফোন 6 5 সামথিং এরকমটা ছিল, এর আগে একটা ছিল, ওইটা একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, ওইটা দিয়েই বানাইতাম।
সাউন্ডের জন্য তখন কোনো ইকুইপমেন্ট ছিল না কোনো ইকুইপমেন্ট ছিল না হ্যাঁ এটাই তো যে কোনো ইকুইপমেন্ট ছিল না কিছু ছিল না তখন ট্রাইপড কিছু ছিল না শুধু একটা ফোন ছিল একটা ফোন ছিল তো আমি আমি এরকম আমি তখন একটা ভিডিও দেখছিলাম এরকম যে বলতোছে যে সানগ্লাস ছিল হ্যাঁ তো যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসলে যে খুব অনেকে আছে যে খুব লাখ লাখ টাকার সেটআপ বাট বানাচ্ছে কিছুই হচ্ছে না সেটআপ কিনে কন্টেন্ট বানাতে শুরু করেন এমনটা কিন্তু আজকাল বেশি দেখি বানানোর পরেও কিন্তু কোনো লাভ হচ্ছে না ওদের জিনিসটা হচ্ছে না আর যাদের বানানোর ওই আমার আগ্রহটা ছিল যারা ভালো বানাইতে পারে তারা ওই একটা ফোন দিয়ে বানাইতে পারে সো আমার আমার মাথায় এটাই ছিল কতদিন এরকম স্ট্রাগল ছিল আপনার জন্য আমি তো খুবই স্ট্রাগল বলতে এই 20 সাল পর্যন্ত তো ছিলই 21 পর থেকে হয়তো আমি একটু ভালো দিনের মুখ দেখছি বিশেষ করে করোনার টাইমটা আমার মনে হয় সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা আশীর্বাদ ছিল আর বাবাকে কখন আপনার কন্টেন্ট বশ করতে পারলো যে তাকেও আমরা কন্টেন্টে দেখতে পারবো এই অবস্থাটা তৈরি হয়েছিল কবে এটা আসলে আমি তো ওভাবে ফিক্সড মনে নাই হঠাৎ তাও বেশি দিন তো হয় না 1.5 বছর হচ্ছে মেবি উনি অ্যাক্ট করতেছে মাকে কি কোনো কন্টেন্ট এনেছেন না সে খুবই রিজার্ভ থাকে মানে সে খুবই সে এগুলো পছন্দ করে না কন্টেন্ট কি তিনি দেখেন দেখে কিন্তু বুঝে না এবার একটু জানতে চাই যে কন্টেন্ট বানাচ্ছেন দর্শক দেখছে অনেক ভিউ হচ্ছে কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে ক্রিয়েটর হিসেবে আপনার তৃপ্তিটা আসলে কোথায় কাজ করে ভিউ নিজের গল্প মেকিং নাকি নিজের অ্যাক্টিং অবশ্যই আমার মেকিং কারণ আমি এমনও হয়েছে অনেক কন্টেন্ট বানাইছি একটা কন্টেন্ট পিছে আমার 10-15,000 টাকা খরচ হয়েছে ওই টাকাটা উঠে আসেনি কিন্তু আমি যে এটা মেক করছি এটা দেখতে আমার ভালো লাগতেছে আমার আমি তৃপ্তি পাচ্ছি আমি বানাইছি আমার ভালো লাগতেছে সো এটা এটা মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করে না বুঝেই নেই কন্টেন্ট এরকমও হয়েছে কিন্তু আমি আর একটা কন্টেন্ট বানাইছি কোনো আমার টাকা পয়সা কিছু খরচ হয় না কিন্তু এটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে সো এই জিনিসটা হয় কিন্তু ওইটাতে আমি তৃপ্তি পাই না কারণ ওটাতে আমি আমি খুব কম কষ্ট করছি কিন্তু আমি একটা কাজে খুব বেশি কষ্ট করছি কিন্তু এটাতে ভিউজ আসে নাই কিন্তু তাতে তো আমার কাছে যায় আসে না কারণ আমি এটাতে কষ্ট করছি খাটছি এটা আমার দেখতে ভালো লাগতেছে তখন আমার ভালো লাগে সানলাসে তাহলে একটু পরে দেখান আমাদেরকে ডিরেক্ট পরে ফেলবো হ্যাঁ ডিরেক্ট পরে ফেলবো একটু ঢং করে পড়েন না যেভাবে পড়েন না আমি তো এইভাবেই পড়ি এইভাবেই পড়েন হুম আচ্ছা আজকে যেহেতু সানলাসে পরে ফেলেছেন আমাদের দর্শকদের অনেক জিজ্ঞাসা থাকে আপনাকে নিয়ে আপনার কন্টেন্ট নিয়ে একটু সংক্ষেপেই জানবো র্যাপিড ফায়ার না কিন্তু ছোট ছোট করে জানতে চাই সম্প্রতি আমরা ঈদে আপনার একটা কন্টেন্ট দেখেছি আপনি গরুর ভুঁড়ি পরিষ্কার করছিলেন আসলে কি আপনি গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারেন না এটা ফেক ছিল আমি তো দেখানোর জন্য আপনি তো ধরেছেন ধরেছি দেখাইছি আমি ধরছি আমি ক্লিন করতেছি কিন্তু আমি ভিডিও কাট আমি এটা ফেলে দিছি বা রেখে আজ ওরা সানলাসটা খুলেই ফেলেন চোখ দেখতে চাই আমরা চোখ না দেখলে বোঝা যাচ্ছে না যে আসলে সত্য বলছেন না মিথ্যে বলছেন আর জানতে চাই যে আপনার বাবা রিসেন্টলি আপনাকে একটা অটো রিকশা কিনে দিয়েছে এটা কি প্রমোশনের কাজ ছিল এই বিনিময়ে টাকা পেয়েছেন না এটা কোনো ব্র্যান্ড ব্র্যান্ডের প্রমোশন ছিল না তাহলে ওটা সত্যি আপনাকে কিনে দিয়েছে চালিয়ে টাকা পাচ্ছেন এরকম কিছু হ্যাঁ আমি পরীক্ষা ফেল করছি তো যার কারণে প্রতিটা বাবার স্বপ্ন থাকে যে ছেলে ফেল করলে রিকশা কিনে দিব তো আমাকে কিনে দিয়েছে সত্যি পরীক্ষায় ফেল করেছেন না এটা তো আমি আরো স্টুডেন্টদের জন্য বানাইছি আচ্ছা বাস্তবে কি আপনি পরীক্ষায় ফেল করেছেন কি হ্যাঁ হ্যাঁ কতবার কয়েকবারই 9-10 করছিলাম ফেল আমি এটা প্রেমের কারণে হ্যাঁ প্রেমে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম কতগুলো প্রেম করেছেন প্রেম করছে অনেকগুলোই সবার নামে কেন চ্যানেলের নাম রাখেন কারণ সবাইকে তো ভালোবাসি নাই আজকের এই অনুষ্ঠান থেকে দর্শকরা আপনার যে প্রেমিকা আছেন দর্শকদের মধ্যে যতগুলো প্রেমিকা আছেন তারা জানতে পারলেন যে সব প্রেমিকা আসলে আসল প্রেমিকা ছিলেন না সব প্রেমিকার জন্য শুভকামনা এবং সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার জন্য শুভকামনা রইল ভবিষ্যতে পরিকল্পনা জানতে চাই কি করতে চান ভবিষ্যতে পরিকল্পনা এই যে এখন যেরকম আছে এরকমই থাকতে চাই 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান আমি আমি বলবো না যে আমি খুব বিশাল জায়গা দেখতে চাই আমি যেরকম আছি বাট আমি চাই যে আমি আরও কয়েকটা বছর কন্টেন্ট ক্রিয়েট করি আমি যাতে না থামি কারণ আমার খুব ভয় লাগে যে আমি কখন থেমে যাব কারণ যেভাবে এই যে ডলারের রেট কমে যাচ্ছে হ্যান ত্যান আশা কমে যাচ্ছে রেভিনিউ কমে যাচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ডলারের রেট তো বাড়ছে ডলারের রেট না মানে ডলারের পরিমাণ কমে যাচ্ছে আসলে পরিমাণ কমে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে যে ভিডিওটাতে আগে আগে 10 টাকা দিত এটাতে এখন মনে হয় 5 টাকা 4 টাকা দিচ্ছে আজকে ভিডিও দেখার পরে আপনার যে দুর্দশার কথা ব্র্যান্ডরা জানবে অন্যান্য ব্র্যান্ড তাড়াতাড়ি আপনার সাথে কোলাবোরেশন আসুক অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য থ্যাংক ইউ
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিয়ার দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্প্যানিশ দার্শনিক বালতাসার গ্রেসিয়ানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শ্রদ্ধা পেতে হলে অন্যকে শ্রদ্ধা করতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।